আমরা এখন লঞ্চের মধ্যে উঠেছি, আমরা উঠেছি, বিদ্যুৎ চলে গেছে। জাহাঙ্গীর ভাই এখন লঞ্চের ভিতরে ঢুকতেছে। দেখুন হচ্ছে কেরানীগঞ্জ, যারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের কাপড় মার্কেট, যারা কাপড়ের পাইকারি বিক্রি করতে চান তারা এখানে আসবেন। এটা হচ্ছে কেরানীগঞ্জ। এই হচ্ছে লঞ্চের নিচতলাটা দেখতে পাচ্ছেন সবাই, আমরা এরপর যাব উপরে। এই যে দেখুন, এই যে এখানে রান্নাবান্না করার জন্য চাল ডাল মাছ মাংস সব কিছু। আর এখন আমরা দ্বিতলা উঠতেছি, আমি লাইট চালাচ্ছি, কারেন্ট নাই, মানে হয়তো কোনো কারণে। হ্যাঁ, ট্যাক্স করা, এই যে ট্যাক্স করা দেখুন সিঁড়িগুলো। এই যে আমরা এখন দোতলা উঠেছি, লঞ্চটি সম্ভবত তিনতলা আরো উপরে আছে। এই যে লঞ্চের মধ্যে ফ্যান, কোনো কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে, যার কারণে আমরা উঠতে উঠতে বিদ্যুৎ নেই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে দ্বিতীয় তলা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে অনুষ্ঠান নাকি হবে, আগামীকাল অনুষ্ঠান হবে এখানে। এখন আমরা তিনতলা উঠতেছি। আগেরটা সিঁড়ি ছিল টাইলসের, এখন এটা হচ্ছে স্টিলের। এই দেখুন, এই যে এটা হচ্ছে কেরানীগঞ্জ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেরানীগঞ্জ, এটা হচ্ছে তিনতলা। এটা হচ্ছে নামাজের স্থান, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে নামাজের স্থান। লাইট মারমো, এই যে লাইট, এটা হচ্ছে আমাদের ফারুক ভাই, দেখেন সবাই মিজান ভাই চিনেন কিনা দেখেন তো। এই যে ইয়াসমিন আপা, এই হচ্ছে আমাদের দেলোর ভাই। এই দেখুন আমরা তিনতলা আছি, এই দেখতে পাচ্ছেন সবাই, লঞ্চের তিনতলা আছে। এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে কেরানীগঞ্জ কাপড় মার্কেট। এগুলো এখানে দেখুন করিডোরে বারিন্দার, দেখুন চেয়ারগুলো সাজানো আছে, এখানে বসে আড্ডা করে বাতাস খায়, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে। আর এগুলো দেখুন, এগুলো হচ্ছে রুম, অনেক বড়। দেখুন আমরা কতক্ষণ থেকে হাঁটতেছি, তারপরে শেষ হচ্ছে না, অনেক দূরে। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে সামনে, আর এদিকে দেখুন অনেক দূর, অনেক দূর। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফারুক ভাইয়ের এলাকা, সবাই একটু ঘুরে ঘুরে দেখুন, দেখুন অনেক দূরে ফারুক ভাইয়ের এলাকাতে আমরা আসছি। এই দেখুন, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী।